হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। বন্ধুরা, আপনারা এখানে একটা স্ক্রিনে টি শার্ট ডিজাইন দেখতে পাচ্ছেন। আপনাদেরকে আমি এই টি শার্ট ডিজাইনটি মোবাইল ফোন দিয়ে করে দেখাবো। বর্তমান সময় অনলাইন থেকে ইনকাম করার কথাটি খুবই জনপ্রিয়। আপনি যদি গ্রাফিক ডিজাইন শিখতে পারেন মোবাইল ফোন দিয়ে, যে কোনো ধরনের একটি যদি ডিজাইনে এক্সপার্ট হতে পারেন, আপনিও ইনকাম করতে পারবেন অনলাইন থেকে। তো এই নিয়ে কিন্তু ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে, একটু ঘোরাঘুরি করলে ভিডিওগুলো দেখতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পিক্সেলাব সফটওয়্যার দিয়ে একটি টি শার্ট ডিজাইন করতে হয়। তো অনেকেই জানে না টি শার্ট ডিজাইনের সাইজ কীভাবে নিতে হয়, অনেকেই এই বিষয়গুলো জানে না, এই জন্য বলে যে মোবাইল দিয়ে টি শার্ট ডিজাইন করা যায় না। অনেক ইউটিউবার আছে আপনাদেরকে বলবে যে মোবাইল দিয়ে কোনো ডিজাইন করা যায় না, মোবাইল দিয়ে ডিজাইন করে ইনকাম করা যায় না। অনেকেই আছে এই জিনিসগুলো বোঝে না আসলে আপনাদেরকে কীভাবে সঠিক সাইজ নিয়ে টি শার্ট ডিজাইন করতে হবে, কীভাবে যে কোনো আপনি ডিজাইন করবেন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু একটা নির্দিষ্ট সাইজ আছে, এই সাইজগুলো কিন্তু নিতে পারে না, এই জন্য হচ্ছে কোনো কাজে সফল হতে পারে না। তো যে পারে সে কিন্তু মোবাইল ফোন দিয়েও পারবে, কম্পিউটার দিয়ে পারবে। ওকে, তো চলুন আমরা আজকের ভিডিওতে টি শার্ট ডিজাইন শিখবো। তো সর্বপ্রথম আমি পিক্সেলাব সফটওয়্যারটি ওপেন করে নেব। পিক্সেলাব সফটওয়্যারটি ওপেন করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখবেন, সবার নিচে দেখবেন ডিফল্ট একটা কালার আছে হোয়াইট, তো এই কালারটা সিলেক্ট করে দিবেন। এখন এখানে সিলেক্ট করে দেওয়ার পর আপনারা টি শার্ট ডিজাইন করার জন্য একটা সাইজ দেবেন। তো আমরা যখন ইলাস্ট্রেটরে টি শার্ট ডিজাইন করি তখন কিন্তু A4 সাইজের একটা পেজ নিয়ে আমরা সেখানে টি শার্ট ডিজাইন করি। হ্যাঁ, তো টি শার্ট ডিজাইন করার জন্য A4 সাইজের আপনাদেরকে সাইজ নিতে হবে। তো পিক্সেলাব সফটওয়্যারে তো এখানে পিক্সেলে শুধু সাইজ নেওয়া যায়। হ্যাঁ, তো আমি A4 সাইজের যে পেজের সাইজটা আছে সেটা পিক্সেলে কনভার্ট করছি, এবং পিক্সেলে কনভার্ট করে যেখানে পাইছি যে উইথ হচ্ছে 595 এবং হাইট হচ্ছে 841। তো এই সাইজে আমাদেরকে ডিজাইন করতে হবে। এর জন্য আমি 3-ডট আইকনে ক্লিক করব এবং এখান থেকে আমি আসবো ইমেজ সাইজ। ইমেজ সাইজে আসার পর এখান থেকে আপনারা যে আমাদের টি শার্ট ডিজাইনের যে সাইজটি আছে এই সাইজটি প্রথমে সিলেক্ট করে দিন। অনেকেই আছে আপনাকে উড়াদুড়া ডিজাইন করে দেখাবে, কিন্তু আপনি যখন বায়ারকে কাজ সাবমিট করবেন তখন কিন্তু বিভিন্ন ধরনের নানান প্রবলেমে পড়বেন। তো আপনি যদি আমার নিয়মে ডিজাইন করেন তাহলে আপনি বিভিন্ন জায়গায় সেল করতে পারবেন আপনার ডিজাইনগুলো। তো এ নিয়েও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভিডিও থাকবে। এখান থেকে আমি 541 সাইজ দিলাম এবং উইথ দিলাম আমি এখানে 595 এবং হাইট দিলাম এখানে 841। তো এটা হচ্ছে টি শার্ট ডিজাইনের একুরেট সাইজ। হ্যাঁ, আমি এখানে ইঞ্চি থেকে পিক্সেলে কনভার্ট করে এই সাইজটা পাইছি। ওকে, তো এখান থেকে আমি ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পর দেখবেন এরকম আমাদের একটা সাইজ হবে। আপনারা হয়তো বা বুঝতে পারছেন এখন টি শার্ট যেভাবে হয় ওই রকম একটা সাইজ হয়ে গেছে অলরেডি। তো এখন আমি এখানে টি শার্ট ডিজাইন করার জন্য আপনাদেরকে প্রথমে স্ক্রিনে যে ডিজাইনটা দেখাইছি যেহেতু সেই ডিজাইনটা আমরা করব। তো ডিজাইনটা করার জন্য আমি কিছু ভেক্টর ফাইল ইউজ করব। এই ভেক্টরগুলো আপনি গুগল থেকে ডাউনলোড করে নেবেন। আপনাদেরকে ডাউনলোড করার বিষয়টা একটু পরে দেখাচ্ছি, তার আগে আমি ডিজাইন করা দেখাই। তো ডাউনলোড কীভাবে করবেন এটা আমি শেষেই দেখাচ্ছি, আমি তার আগে ডিজাইনটা আপনাদেরকে করে দেখাই। ডিজাইন করার জন্য আমি এখানে প্লাস আইকনে ক্লিক করলাম এবং ফ্রম গ্যালারিতে ক্লিক করলাম। ফ্রম গ্যালারিতে আসার পর এখান থেকে আমি আমার সর্বপ্রথম যে ভেক্টরটি আমি ডাউনলোড করে রেখেছি PNG ফরম্যাটে, এটি এখানে সিলেক্ট করলাম এবং এখান থেকে ওকে করলাম। তো এখন আমি এটি রিসাইজ করে নেব, এখন অ্যালাইন করে নেব। রিসাইজ করার জন্য আমি এখান থেকে এইভাবে ছোটো করলাম, একটু মাঝ বরাবর রাখলাম। হ্যাঁ, যেহেতু আমি এটা ডিজাইন করব এখন মাঝ বরাবর রাখলাম। এখানে মাঝ বরাবর রাখার পর আমি কিন্তু আমার মোবাইল ফোনের স্ক্রিনে আমি কিবোর্ড মাউস ব্যবহার করতেছি, এই জন্য খুব সুন্দর করে কাজ করতে পারতেছি। আপনারাও কিন্তু কিবোর্ড মাউস ব্যবহার করবেন তাহলে ডিজাইনগুলো অনেক সুন্দর করে করতে পারবেন কম্পিউটারে যেভাবে করে। হ্যাঁ, তো এখন যে কাজটি আমি করব এখান থেকে আমি এই কালারটা ইয়েলো টাইপের করব। ইয়েলো টাইপের কালার করার জন্য আমি এখান থেকে ক্লিক করলাম, এখানে আমি এই যে পলিগন টুলের মতো দেখা যাচ্ছে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন একটা কালার অপশন আছে, এই কালার অপশনে ক্লিক করে দেবেন। কালার অপশনে ক্লিক করার পর এখান থেকে এটা এনেবল করে দেবেন। এনেবল করার পর এখানে ইয়েলো টাইপের কালারটা এখানে সিলেক্ট করে দেবেন। আপনার যদি ইয়েলো টাইপের কালার না থাকে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আপনারা এখান থেকে ইয়েলো টাইপের কালার এইভাবে সিলেক্ট করে এখান থেকে ওকে করে দিলে আপনার সেই কালারটা কিন্তু কাঙ্ক্ষিত কালারটা সিলেক্ট হয়ে যাবে। এখন মূলত আপনাদেরকে লিখতে হবে। তো এই ধরনের অসংখ্য ভেক্টর কীভাবে ডাউনলোড করবেন আমি আপনাদেরকে বিস্তারিত দেখে দেবো টি শার্ট ডিজাইনের পরেই। হ্যাঁ, তো এখন যে কাজটি এখানে করতে হবে, এখন আমি এখানে লিখবো। লেখার জন্য এখান থেকে আপনারা সরাসরি টেক্সট চলে আসবেন, এখান থেকে একটি টেক্সট নেবেন। টেক্সট নেওয়ার জন্য এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে এখানে লিখবেন। আমি তো এখানে এখন এখানে লিখবো। লেখার জন্য এখান থেকে আমি আর আই ডি ই
তো আমি এখানে লিখলাম, লেখার পর ওকে দিলাম। ওকে দেওয়ার পর বন্ধুরা এই ফর্মটা আমি সেট চেঞ্জ করবো। ওকে, তো এটা চেঞ্জ করার জন্য আমি যে কাজটা এখানে করবো, এখানে দেখতে পাচ্ছেন এ একটা অপশন দেখা যাচ্ছে, এ বি এ ফন্ট, এই অপশনে ক্লিক করবো। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে মাই ফন্টে যাবো। আমার যেহেতু একটা ফন্ট এখানে ডাউনলোড করে রাখছি, আপনি কীভাবে এখানে ফন্ট ইনপুট করবেন এই নিয়ে আমাদের ভিডিও থাকবে ইনশাল্লাহ। তো আমি এখান থেকে এটি সিলেক্ট করে দিলাম অ্যান্ড ওকে। ওকে করে দেওয়ার পর এখান থেকে আমি একটি বড়ো করবো, এখান থেকে ধরে এইভাবে বড়ো করবো এবং এইভাবে বড়ো করবো। আমার যেই ডিজাইনটা আছে, ডিজাইনটা ডিজাইন বরাবর এইভাবে বড়ো করে নিব। তো ডিজাইন বরাবর এইভাবে বড়ো করে নিব, আমি একটু এখানে লাগাই দিব, একটু এইভাবে লাগাই দিই, তাহলে এটা ভালো লাগবে। তো ডিজাইনটা আমার এই বরাবর করে এখন আমি এটার কালারটা চেঞ্জ করে দেবো। কালারটা দেবো ওই একই টাইপের ইয়েলো কালারটা দেবো। ইয়েলো কালার দেওয়ার জন্য এখান থেকে আমি যেই কাজটি করবো, এখান থেকে আমি এই টেক্সটের কালারটা চেঞ্জ করে দেবো। তো কালার চেঞ্জ করার জন্য এখানে দেখতে পারবেন কালার অপশন, কালার অপশন থেকে আপনি কালারটা চেঞ্জ করে দেবেন। আমি এই কালারটা দিলাম, ঠিক আছে। তো কালার দেওয়া হয়ে গেলে এই কালারটা মেবি এটার সঙ্গে যায় ঠিকঠাক, অথবা এখান থেকে আপনি যদি একুরেট কালার নিতে চান এখান থেকে আইড্রপার তুলে নিতে পারেন। এখান থেকে আপনি এই যে আইড্রপার টুলটা নেবেন, আইড্রপার টুল নিয়ে আপনি কিন্তু কালার পিক করতে পারবেন, আপনি কিন্তু বিভিন্ন জায়গা থেকে কালার পিক করতে পারবেন। তো আমি এখান থেকে কালারটা আমার একুরেট কালারে ওইটাই আছে, আমি ওইটাই দিলাম। এখান থেকে আমি এই কালারটা দিলাম, কালারটা দেওয়ার পর আমি এখান থেকে ওকে করলাম। ওকে করার পর দেখতে পারছেন আমার কিন্তু ডিজাইনের সঙ্গে সুন্দর করাটা ফিক্স হয়ে গেছে। তো এখন মূলত আমি আরেকটা লেখা লিখবো, এই জন্য আমি এটা সিলেক্ট করলাম এবং টেক্সটটা কপি করলাম অ্যান্ড দেন এখানে নিয়ে আসলাম। এখান থেকে আমি ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে আমি আরেকটা লেখা লিখবো, এখানে লিখবো বিউটিফুল, বি ই এ ইউ টি আই এফ ইউ এল। দেন আমি এই লেখাটা লেখার পর এটা অনেক বড় হয়ে গেছে, বিশাল বড় লেখা হয়ে গেছে। দেন আমি এটাকে ছোট করে নেব, এই জন্য সাইজটি ছোট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সাইজ, এই সাইজটি এখান থেকে আমরা এইভাবে কমাই দেব। এইভাবে ছোট করে আমি এখান থেকে নিয়ে আসবো এবং এটি টেনে এই পর্যন্ত করে দেব। তো এখানে আসার পর মূলত আমি একটু বড় করে নেব, এইভাবে একটু বড় করে নেব আর একটু বড় করে নেব। অ্যান্ড এখানে যেই কাজটি করবো একটু বাঁকানো টাইপের করে দেবো। এই জন্য আমি যেই কাজটি করবো এখান থেকে এইবার এখানে ক্লিক করব, অথবা আপনারা এখানে একটু খেয়াল করে দেখবেন, তো এখান থেকে আপনারা এখানে বি দে লেখাটা আছে স্টাইল নিচে, এই স্টাইলে ক্লিক করবেন। এখান থেকে আপনারা এই সিলেক্ট এটা করে দেবেন, ইটালিক সিলেকশন করে দেবেন। এটি হয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা যেই কাজটি করবেন, আমি একটু এটি রোটেট করে নেব। রোটেট করার জন্য আমি এখান থেকে ধরে এইভাবে একটু ঘুরাই দেবো, হ্যাঁ, তাহলে আমার ডিজাইনটা আর একটু গর্জিয়াস হবে। ওকে, তো যেহেতু আমি ব্ল্যাক টি শার্টে এই ডিজাইনটা প্রিন্ট করব, এই জন্য আমি এই লেখাটা ব্ল্যাক করে দেব। তার আগে আমি আরেকটা কপি করে নিচ্ছি, আপনাদেরকে আরেকটু জিনিস বোঝাবো। এটি আমি এই পর্যন্ত রাখলাম, রাখার পর এখানে আরেকটি লেখা দিব। অ্যান্ড লেখাটা দেওয়ার জন্য আমি এখান থেকে এল আই এফ ই আই ইজ এ লাইফ ইজ এ দিলাম অ্যান্ড ওকে। এবং আমি এখান থেকে এই লেখাটা আর একটু ছোট করে দেব। ছোট করে দেওয়ার জন্য এখান থেকে ধরে এই পর্যন্ত আমি ছোট করে দিলাম অ্যান্ড এখানে এসে আমি এই পর্যন্ত রাখলাম, এই পর্যন্ত রাখলাম। ওকে, এখন আমি এই কালারটা চেঞ্জ করে দেব, এই কালারটা চেঞ্জ করে দেব। তার আগে আমি যেহেতু একটা ব্ল্যাক টি শার্টে পেন্ট করবো, আমি তার আগে দেখব আমার ব্যাকগ্রাউন্ডে যে হোয়াইটটা আছে এটা আমি ব্ল্যাক করে নেবো। ব্ল্যাক করে নেওয়ার জন্য আমি যেই কাজটি এখানে করবো, এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নেবো, রেক্ট্যাঙ্গুলার শেপটা এই পর্যন্ত করে দেবো, না এই পর্যন্ত অ্যান্ড এই পর্যন্ত। তো আমি এখান থেকে রেক্ট্যাঙ্গুলার শেপটা এই পর্যন্ত করে নিলাম। এটি পরবর্তীতে ডিলিট করতে হবে, জাস্ট আমাদেরকে ভিউটা দেখতে হবে। এখান থেকে আমি কালার সিলেকশন করে দেবো, কালার সিলেকশন করে ওকেতে ক্লিক করলাম। এখন দেন লেয়ারে যেতে হবে, লেয়ার থেকে এখানে ক্লিক করে ধরে এখানে প্রথমে ক্লিক করতে হবে, দেন ধরে নিচে এসে ছেড়ে দিতে হবে। তো আমাদের ব্ল্যাক টি শার্টটা মানে আমাদের টি শার্টে প্রিন্ট করলে এরকম হবে। তার আগে আমি এখান থেকে এই যে আমি এটার কালারটা চেঞ্জ করে দেবো, এই টেক্সের কালারটা আমি হোয়াইট করে দেবো, কারণ হোয়াইট করে দিলে আরও বেশি সুন্দর লাগবে। তো বেশি সুন্দর লাগার জন্য আমি এখানে আবার টেক্সে আসলাম, আসার পর এখান থেকে আমি কালারে ক্লিক করবো, দেন এখান থেকে কালারটা ওকে করে দেবো। এখন আপনারা দেখতে পাচ্ছেন একদম গর্জিয়াস একটি টি শার্ট ডিজাইন। তো এখন বলেন তো টি শার্ট ডিজাইন করে কি সেল দেওয়া যাবে কি না? আমি যে আপনাদেরকে মোবাইল ফোনে টি শার্টটা ডিজাইন করে দেখাইলাম, এই টি শার্টটা যদি আপনার সামনে পড়ে আপনি কি কিনবেন না? দেখেন কত সুন্দর লাগতেছে বলেন।
তো মোবাইল দিয়ে যদি যে কাজ করতে পারবে সে কিন্তু মোবাইল দিয়েও কাজ করতে পারবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি মোকআপ করবেন এই টি-শার্টটি। তো এটি আপনাদের দেখাবো, সর্বশেষ দেখাবো কিভাবে আমি ভেক্টর ফাইল ডাউনলোড করছি। এখানে যে সাইকেলে একটা ইমেজ দেখতে পাচ্ছেন, এই ইমেজটা কিভাবে ডাউনলোড করছি এটা অবশেষে দেখিয়ে দেব। তো এখন এটাকে যেহেতু আমাদেরকে পিএনজি ফরম্যাটে সেভ করতে হবে, তো এর জন্য আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। ওকে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমি এখান থেকে ডিলিট করে দিলাম। তো আমাকে যে কাজটি করতে হবে, এখান থেকে আমার এই ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিতে হবে, অথবা আমি এখান থেকে আরেকটা কাজ করতে পারবো। এখান থেকে আমি লেয়ারে যাব, লেয়ারে এসে আমি একদম ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দেবো। ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দেওয়ার পর আপনারা যেই কাজটি করবেন, এখান থেকে আমরা যেহেতু ট্রান্সপারেন্ট করবো, আমরা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেব। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেওয়ার পর আমাদের যেই কাজটি হবে, এখান থেকে আমরা পিএনজি ফরম্যাটে সেভ করবো। এই জন্য আমি সেভ এজে গেলাম। সেভ এজে আসার পর এখান থেকে পিএনজি সিলেক্ট করবো। এখানে কাস্টম যদি থাকে আপনারা এখান থেকে দিতে পারেন, আলট্রা দিতে পারেন, অথবা ভেরি হাই দিতে পারেন। তো আমি এখান থেকে ভেরি হাই রাখলাম অ্যান্ড সেভ করে দেব। তো এটি সেভ করে দেব। অলরেডি দেখেন আমার এটি সেভ হয়ে যাবে। অলরেডি কিন্তু আমাদের এটা পিএনজি ফরম্যাটে সেভ হয়ে গেছে। এখন আমি চাইলে কিন্তু এখানে মোকআপ করতে পারি। মোকআপ করার জন্য আমি এগুলো সব কিছু ডিলিট করে দিব। আবার সেম একইভাবে আমি যদি এগুলো ডিলিট করে দেই অ্যান্ড আমি এখান থেকে ট্রান্সপারেন্সি এবং এখান থেকে আমি ইনপুট করব। আচ্ছা, তো এখন আপনাদেরকে আরেকটা জিনিস এখানে দেখাই দেই, সেটা হচ্ছে আমি কিন্তু ওটা পিএনজি ফরম্যাটে সেভ করছি। এখন আমি একটা টি শার্টের উপর মোকআপ করে দেখাবো। তার আগে আমি আপনাদেরকে সব কিছু সহজভাবে বুঝিয়ে দেবো। একদম সব কিছু ডিলিট করে দিলাম আমি সব কিছু। এখন আবার পিক্সেলাব সফটওয়্যারটি ওপেন করলাম। এখন আমি আপনাদেরকে টি শার্টের উপর মোকআপ করে দেখাবো অ্যান্ড দেন ওকে। আমি যে সাইজটা নিয়েছিলাম টি শার্টের আমি সেই সাইজে দিতে পারি, অথবা আমি এখান থেকে আবার সেই সাইজটা ক্রিয়েট করে নিই এখান থেকে। তো আমি এখানে সাইজটা দিয়েছিলাম কি আপনারা এটা নোট করে রাখেন যে 595 অ্যান্ড উই হাইট হচ্ছে এখানে 841। ওকে, 841-তে ওকে করলাম। তো আমি টি শার্ট ডিজাইনের সাইজটি পেয়ে গেছি অ্যান্ড দেন এখান থেকে আমি এটা ডিলিট করে দিলাম টেক্সটটি। এখান থেকে আমি আমার যে টি শার্টের যে মোকআপটি ডাউনলোড করে রাখছি এটি আমরা আপনাদেরকে দেখাই দিব, সর্বশেষ দেখাই দিব। আমি একটি টি শার্টের মোকআপটি এখান থেকে নিয়ে আসলাম অ্যান্ড ওকে। এখান থেকে আমি এই পর্যন্ত করলাম এবং আমি ব্যাকগ্রাউন্ড যেটা আছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে দিব। মিস্টেক, তো আমি আবার সাইজটা নিয়ে নিই। এখানে প্রথমেই আমার ভুল হয়েছে, ব্যাকগ্রাউন্ডটা প্রথমেই সিলেক্ট করা রাখতো। তো আপনাদের এরকম হলে প্রথমেই সিলেক্ট করে নেবেন ব্যাকগ্রাউন্ডটি। আমি এখান থেকে 595 অ্যান্ড এখানে দিচ্ছি 841। ওকে, 841 দিচ্ছি অ্যান্ড ওকে। তো এখন আবার নিয়ে আসবো অ্যাগেন, আবার যেইভাবে আমি নিয়ে আসছিলাম জিনিসটা, এখান থেকে আমি এটা সিলেক্ট করব, ওকে দিব এবং টি শার্টটা আমি মাঝ বরাবর রেখে আবার সিলেক্ট হয়ে গেছে আমার। আপনি যদি একটু খেয়াল করে দেখেন এটা হয়ে গেছে। আমি একটু চাইলে একটু সাইজটি ছোট করে নিতে পারি। ওয়াও, এটা কি হয়ে গেল! আচ্ছা, তো আমি চাইলে একটু ছোট করে নিতে পারি। তাহলে এই যে হইল, এই পর্যন্ত হইল। এবং এখানে আমি আবার আবার এখান থেকে এখানে যাব। আমি যে ডিজাইনটা করলাম ফ্রম গ্যালারি, ফ্রম গ্যালারি থেকে আবার এখান থেকে আমি ডিজাইনটা করলাম এবং ওকে দিব। আপনারা এখন দেখতে পাচ্ছেন ম্যাজিক কত সুন্দর একটা টি শার্ট ডিজাইন হয়ে গেল। তো বলেন এখন, আপনারা এখন বলেন যে টি শার্ট ডিজাইন করে ইনকাম করা যায় কি না। বলেন টি শার্ট ডিজাইন যদি মোবাইল দিয়ে করা যায় তাহলে কেন ইনকাম করা যাবে না। আপনারা এইভাবে মোকআপটি করে আপনাদের বায়ার যার কাজ করতেছেন তাকে দিতে পারেন। শুধু তাকে দিবেন একটা মোকআপ ফাইল দেবেন এরকম অ্যান্ড আরেকটি দিবেন পিএনজি ফাইল। পিএনজি ফাইলটা সে যখন প্রিন্ট করবে টি শার্টের উপর তখন প্রয়োজন হবে। তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে লাইভ দেখাইলাম একটা মোবাইল দিয়ে টি শার্ট ডিজাইন করে। তাহলে বলেন মোবাইল দিয়ে কেন ডিজাইন করা যাবে না। তো ভিডিও ছিল এই পর্যন্তই। ওহো, আরেকটা জিনিস দেখাইতে আপনাদেরকে ভুলে গেছি, কিভাবে আমি এই সাইকেলে যে ভেক্টর ইমেজটা ডাউনলোড করলাম এই জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে ডাউনলোড করবেন আপনারা। তো এখন আমি এখান থেকে সরাসরি চলে যাব কোথায়, আমার ফোনের এটা একটু আমি সেভ করে দেখাই। আমি এটা সেভ করে দেখাচ্ছি, এখান থেকে আমি জেপিজিতে সেভ করব। এটা হচ্ছে মেইন ফাইল আমার, এটা তো লাগবে না। আমি এখান থেকে সেভ ইমেজে যাব। সেভ ইমেজে আসার পর এখান থেকে আমি আমার এটা জেপিজি হলেই হবে। তো নাও এখান থেকে আমি সেভ করে দিব। ওকে, এটি কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো
তো আমার কিন্তু এখান থেকে একটা অ্যাড শো করতেছে, আমি এটা কেটে দিই, আমার সেভ হয়ে গেছে। যেহেতু আমি কিন্তু আমার যদি গ্যালারিতে যাই তাহলে কিন্তু আমি দেখতে পারবো আমার কাঙ্ক্ষিত ডিজাইনটি। আপনাদেরকে আরেকটু দেখাই, আমি যদি গ্যালারিতে আসি তাহলে দেখতে পারছেন ডিজাইনটি, দেখেন কত সুন্দর ডিজাইনটি হয়ে গেছে। তো এখন এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ভেক্টর ফাইলগুলো ডাউনলোড করবেন। আমি সরাসরি চলে আসলাম গুগলে, গুগলে চলে এসে আপনাদেরকে এখন দেখিয়ে দেব যে টি শার্টের মোক আপ কীভাবে করবেন। সর্বপ্রথম আমি দেখাবো যে বি ও সরি, আমি নেট কানেকশনটা দেইনি, একটু নেট কানেকশনটা দিয়ে নেই আমি এখান থেকে। তো এখান থেকে যদি লেখেন বাইসাইকেল ভেক্টর পিএনজি তাহলে আপনি সর্বপ্রথম অনেকগুলো দেখতে পারবেন। এখান থেকে আসবেন ইমেজে, ইমেজে আসার পর এখানে দেখতে পারবেন অসংখ্য ইমেজ। এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটা ভেক্টর নিতে পারেন। আপনি যদি এখানে আপনার পছন্দ মতো যেই নিশটা আছে সেই নিশটা লিখে যদি সার্চ করেন, জাস্ট এখানে লিখবেন আপনার যেই নিশটা সেটা লিখবেন এবং এখান থেকে আপনারা যে কোনো একটা পিএনজি নেবেন আর ওইভাবে ডিজাইন করবেন। এই হলো সিম্পল। আর একটা জিনিস এখান থেকে আপনারা নেবেন, সেটা হচ্ছে আপনি যদি এখানে লেখেন যে টি শার্ট মোকা পিএনজি, আপনি যদি লেখেন টি শার্ট মোকাপ এমসি কে ইউপি টি শার্ট মোকাপ পিএনজি লিখে সার্চ করেন, তারপর আপনি অসংখ্য টি শার্টের মোকাপ পাবেন এরকম। তো আপনি যদি এখানে লিখে সার্চ করেন আরেকটি কী লাগতে পারে ও না, এই দুটাই হলে হবে। তো আপনি টি শার্ট এবং টি শার্ট মোকাপ এইভাবে নিয়ে ডিজাইন করতে পারেন। তো অসংখ্য মোকাপ পাবেন এখান থেকে ডাউনলোড করে, জাস্ট ওখানে টি শার্ট মোকামের মোকাপেরটা আপনার পিএনজি না, জেপিজি ফরম্যাট হলেই হবে, আপনার পিএনজি লাগবে না। ওকে, তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু মোবাইল ফোন দিয়ে আপনাদেরকে ডিজাইন করে দেখাচ্ছি, আর অসংখ্য ভিডিও থাকবে মোবাইল ফোন দিয়ে কীভাবে পরিপূর্ণ ফ্রিলান্সিং করতে পারবেন, ইনকাম করবেন, এ নিয়ে আমাদের লাইভ কোর্স আছে, আপনি চাইলে সেখানে জয়েন হতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।